বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী ট্রেনের নাম কি? মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস, মিতালী এক্সপ্রেস নাকি উপরের সবগুলো? উপরের সবগুলো হবে অ্যানসার। বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর কবে উদ্বোধন করা হয়? 27 এপ্রিল 2022, 25 মে 2022 পর্যন্ত দেশের জিআই পণ্য কতটি? 10টি। পদ্মা বহুমুখী সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। পদ্মা বহুমুখী সেতুর প্রস্থ কত? 18.10 মিটার। পদ্মা বহুমুখী সেতুর স্প্যান সংখ্যা কতটি? 41টি। পদ্মা বহুমুখী সেতুর পিলার সংখ্যা কতটি? 42টি। পদ্মা বহুমুখী সেতুর পাইলের সংখ্যা কতটি? 294টি। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? 51টি। বর্তমানে দেশে কৃষি বিশ্ববিদ্যালয় কতটি? 7টি। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী কে? রনিল বিক্রমাসিংহে। সর্বাধিক 26 বার মাউন্ট এভারেস্ট জয় করেন কে? কামিরিতা শেরোপা। পাকিস্তানের 37তম পররাষ্ট্রমন্ত্রী কে? বিলাওয়াল ভুট্টো। প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? রাশিয়া। বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন। গম রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে? রাশিয়া। বিশ্বে গম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? চীন। সামরিক ব্যয়ে শীর্ষ দেশ হচ্ছে? যুক্তরাষ্ট্র। প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ? ভারত। প্রবাসী আয়ের উৎসে শীর্ষ দেশ কোনটি? সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র। প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান হচ্ছে 7ম। থ্যাংকস ফর ওয়াচিং।